হাসিনা তো পালাই গেছে, কিন্তু এখনো কিছু দালাল রয়ে গেছে। এই চেতনার এই চেতনাবাজরা এখনো নতুন করে ষড়যন্ত্র করবার চেষ্টা করতেছে। কি আশ্চর্যের বিষয়, যে নেত্রী যে দলের নেত্রী তার সাধারণ কর্মীদেরকে বিপদের মুখে রেখে পালায়া যায়, এই নেত্রীরে নিয়ে গর্ব না বেটা লজ্জা করা উচিত। এখনো পর্যন্ত দালালি করে, আশ্চর্যের বিষয়, অনলাইনে অফলাইনে এরা এখনো দালালি করতেছে। আরেক দালাল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বসে আছে। আমার আশ্চর্য লাগে এই চুপ্প রাষ্ট্রপতি, এই ব্যক্তি প্রথম প্রথম যখন হাসিনা পালাই গেছে তখন বলছে কি যে হাসিনা পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, এখন কয় পদত্যাগ পত্র নাই। এই যে বিয়াই হয় নাই এটা ডকুমেন্ট খোঁজার দরকার আছে। যে হাসিনারে বাংলাদেশের মানুষ মানেই না, ভাইর করে দিছে, ওর আবার পদত্যাগ পত্র কি, এর পদত্যাগ পত্র কি লাভ আছে? তুমি তোমারটা খুঁজো, তোমারটা খুঁজো, যে কোনোদিন বঙ্গভবনে আসতেছে জনগণ। চুপ্পু সাহেব নিজের নিজের পদত্যাগ পত্র সাইন করার জন্য তৈরি হও। বাংলার জনগণ হাসিনার দালালদেরকে ছাড় দিবে না। এদেশে আর হাসিনা এবং মুজিববাদীদের কোন ধরনের ষড়যন্ত্রকারীদের আর প্রশ্রয় দেওয়া হবে না। কি আজীব কথাবার্তা, হাসিনাকে নতুন করে আনবে। যে হাসিনা শত শত আলেমদেরকে এই কাশিমপুর কারাগারে বন্দী করে রেখেছে, যে হাসিনা আলেমদেরকে মৃত অবস্থায় এখান থেকে বের করেছে, যে হাসিনা অসংখ্য আলেমদেরকে রিমান্ডের নামে নির্যাতন নিপীড়ন করেছে। আমি তো নিয়ত করছি আমি একটা মামলা করবো, এখন বিবি হারুন তেজগাঁও থানায় আমার এখন চিন্তা ভাবনা আছে। তেজগাঁও আজকে ওইটা নিয়ে পরামর্শ করতেছিলাম, তেজগাঁও থানায় আমার সাথে যেই ঘটনা ঘটেছে ওই আমার বেইজ্জতির মানহানির মামলায় বিবি হারুন এবং তৎকালীন পুলিশের প্রধান আইজিপি জে এবং হাসিনা সহ এই কয়েকটার নামে কাদের মাহবুবুল আলম হানিফ এই কয়েকটার নামে মামলা করার চিন্তা করতেছেন। তেজগাঁও থানা মামলা নিবে না, অবশ্যই নিতে হবে, কারণ হলো এদের নামে বেশি বেশি মামলা করা উচিত। এরা আমাদেরকে এক একজনকে মামলা করলে একটা ফায়দা কি জানেন, ধরা খাইলে আজ হোক কাল ধরা কিন্তু খাবে। অলরেডি দেখছেন না ওই যে হালুম টাইপের, ওই যে আগে যে দেখতো যে আসছে গাড়ি যাচ্ছে গাড়ি ছোটবেলায় দেখ দেখতো, তো এরা দেখবেন সিরিয়ালে একটার পর আরেকটা দেখেন না ভিডিও সিরিয়ালে, সামনে দিয়া পলক তারপরে ইনু তারপরে মেনন একটার পর একটা সিরিয়ালে যাচ্ছে দেখেন নাই, সুবহানাল্লাহ। এখন সহজ বুদ্ধি হলো এদের নামে বেশি মামলা দিলে এভাবে বাইন্দা বাইন্দা এভাবে এক কোর্ট থেকে আরেক কোর্টে নিলেই এদের যেই বুড়ি জীবন শেষ। এই জন্য এদের নামে বেশি বেশি মামলা দিতে হবে এবং এই দালাল মিডিয়াগুলোকেও শায়েস্তা করার সময় এসেছে। এই মিডিয়াগুলো কিছু কিছু মিডিয়া এখনো পর্যন্ত আলেমদের বিরোধিতা এবং হাসিনার দালালি ভারতের দালালি করতেছে। এই সমস্ত দালালদের থেকে মুসলমানদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক। তো যে আয়াতে কারিমা মুমিনের সফলতা, মুমিন অহেতুক কাজে জড়ায় না, কিন্তু মুমিন এক গর্তে দুইবার পাও দেয় না, এক গর্তে দুইবার পা দেয়। আমি তো আরেকটা নিয়ত করেছি সিরিজ আকারে, সিরিজ হাসিনা এবং তার সরকার কত প্রকারের জুলুম মানুষের সাথে করেছে এটা সিরিজ আকারে পর্বে পর্বে আলোচকদেরকে দিয়া বিভিন্ন মাহফিলে সারা দেশে। আমি ভাবছিলাম যে এদের নিয়ে আলোচনা করে আর দরকারটা কি, এদের নিয়ে আলোচনা করা তো এখন সহজ। বর্তমান নতুন সরকার কোন ইসলাম বিরোধী কোনো কথা বলে কিনা এই ব্যাপারে কথা বলা দরকার আমাদের। এই চিন্তা করে হাসিনা এবং তার দুষরদের কথা বলা বাদ দিয়েছিলাম, কিন্তু এখন এই চুপ্পুর কথাই বোঝা গেল এবং মাঝে মাঝেই ওদের দালালদের অতি উৎসাহীদের আবারও অবস্থান দেখে মনে হচ্ছে এদেরকে নিয়েও কথা বলতে হবে। সিরিজ আকারে রিমান্ডের নামে কি পরিমাণ নির্যাতন হয়েছে কারগুজারি, কি বলবো আপনাদেরকে। আমি র‍্যাব ওয়ানে যখন ছিলাম আমি নিজে র‍্যাব ওয়ানে এমন শেল দেখছি কবরের মতো কবর, কতটুকু আলোচনা তো এই ইস্যুতে না কিন্তু চলে গেল কবর, একটা কবর আছে না কবর
কতটুকু? এটা মানুষ পরিমাণ, ঠিক না? এই কবরের সমান সেল আমি নিজে থাকছি একদিন এক রাত, আমাকে নিয়ে রাখছি একবারে পুরা কবর, ওইটাতেই টয়লেট এতটুক জায়গা, পিঠ বাজে এভাবে হাতও বাজে এমন অবস্থা, আর ওখানে এমন ছোট্ট সরু নড়াচড়ারও ভাব নেই। আমি ওখানে র‍্যাব ওয়ানের যখন ছিলাম আমি আশপাশ থেকে মানুষদের চিৎকার শুনেছি, আশপাশ থেকে। এরা করে কি, একটা বিশাল বড় ফ্যান রুমের সামনে আয়সা দিয়ে রাখে এবং এর সামনে একটা বক্স বাজায় রাখে যাতে করে কেউ বুঝতে না পারে ভিতরে আওয়াজ, বাহিরে যেন আওয়াজ না যায়। তো এইভাবে হাসিনার রিমান্ডের চিত্র, ঘুম খুনের চিত্র, এগুলো যদি মানুষ ভুলে যায়, এত এত আলেমদেরকে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করেছে, জেলখানে আবদ্ধ করেছে, এক মুদিকে খুশি করার জন্য করছে কি করে নাই? দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। এখন একটা ছাত্র আপনি দেখেন না, এ প্লাস পাওয়া ছাত্র এ প্লাসের মিনিংই করতে পারে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। পররাষ্ট্রনীতি এত বেশি নত জানু যে ভারত সীমান্তে বিএসএফ আমাদেরকে গুলি করে মেরে তারপরে বড় বড় গলায় বাংলাদেশে এসে কথা বলে, হয়েছে কি হয় নাই? পররাষ্ট্র নীতি শেষ, শিক্ষানীতি শেষ, অর্থনৈতিক খাত শেষ, সব কিছুকে ধ্বংস করছে হাসিনা এবং তার দল। এদেশে ইসলামের এত বাজে পরিস্থিতি করেছিল, দাড়ি টুপি দেখলে জামাত শিবির করত, জঙ্গি বলত, ছিল কি ছিল না? এই অবস্থাগুলো আমরা ভুলে গেছি? বাইতুল মোকাররম মসজিদে পুলিশ জুতা নিয়ে ঢুইকা ঢুইকা আলেমদেরকে মারে নাই, গুলি করে নাই, কথা কয় না? এর চাইতে আর কি হইতে পারে? আমাদের কাপড় সুপর জুব্বা লুঙ্গি টেনে খুলে ফেললা, তারপরে মহিলা দিয়ে জড়ায় দিয়ে ছবি তুলছে, তো আপনারা সেই হাসিনাকে চান? আল্লাহ আল্লাহ মাফ কর, হাসিনা কি কাজ করছে গো! আরে হাসিনা পদ্মা সেতু করছে তো ভারতের, যাতে করে ওই যশোর থেকে ভারতের জিনিসপত্র যেন সেই কলকাতা দিয়া ওইদিকে ওই তার যে সেভেন সিস্টার আছে সেখানে যেতে পারে, সেজন্য পদ্মা সেতু করার পিছনেও ভারতের স্বার্থ জড়িত, সব কিছু ভারতকে দিয়ে দিয়েছে। এত বড় একজন দালাল চাটুকারের পক্ষে এখনো লোক থাকতে পারবে? কথা একদম স্পষ্ট, হুঙ্কার দেওয়ার দরকার নাই, জঙ্কার দেওয়ার দরকার নাই, এই রাষ্ট্রপতি চুপ্পুকে অচিরে পদত্যাগ করতে হবে, তাকে অবশ্যই বাংলার জনগণ পদত্যাগ না করলে নিয়ম নীতি আর সংবিধানের দোহাই দিয়ে লাভ হবে না, টেনে হিঁচড়ে জনগণ তোমাকে একেবারে শ্রীলঙ্কার মতো নামায় দিবে, সাবধান হয়ে যাও। প্রিয় হাজিরিন, মুমিন এক গর্তে দুইবার পা দিতে পারে না, এক গর্তে দুইবার পা দিবেন? হ্যাঁ, ফোনে তো হুমকি দেওয়া শুরু করছে অলরেডি হাসিনা, এইবার আইতে পারলে কাউরে ছাড়বো না, আম করে কি করে আল্লাহ জানে। আমরা আল্লাহকে ভয় করি, কোনো পৃথিবীর কোনো হুমকি ধমকির ভয়, প্রধানমন্ত্রী থাকতেই মানি না, এখন তো ক্ষমতা হারায় পাগলের মতো আবল তো হচ্ছে, প্রধানমন্ত্রী থাকতেই কথা শুনি নাই মানি নাই, আল্লাহ যা বলছে তা করছি, আর এখন ক্ষমতা হারায় পাগলের মতো কি কইলো, এগুলো টাইম আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমস্ত জাহেলদের থেকে, এই সমস্ত জালিমদের থেকে হেফাজত রাখুক, এবং আমাদের এই দেশকে সমস্ত জালিমদের থেকে হেফাজতে রাখুক। আবার যদি কেউ জুলুম করতে চায়, এদের জন্য একটা মেসেজ, আল্লাহ পাক হাসিনাকে দিয়া এই ভূখণ্ডে এমন একটা শিক্ষা দিছে, নতুন করে যদি কেউ জুলুমের শাসন শুরু করতে চায়, যেই জনগণ কামানের সামনে বুক পেতে দেয় এই জনগণ কিন্তু নতুনদেরকেও নামাইতে পারবে। অতএব জুলুমের চিন্তাও কেউ করিও না, কেউ দয়া করে জুলুম করবার চিন্তা আঞ্চলিক ভাবে হোক, রাষ্ট্রীয় ভাবে হোক, সামাজিক ভাবে হোক, কেউ যেন কারো প্রতি জুলুম না করে, একটা ইনসাফের সমাজ কায়েম হয় আমরা চাই কি চাই না। আর এটা মনে রাখবেন, ইনসাফের সমাজ কখনোই তন্ত্রমন্ত্র দিয়ে হবে না, ইনসাফের সমাজ অবশ্যই কোরআন এবং সুন্নার সমাজ হতে হবে।